নমস্কার, আমরা ব্যাঙ্গালোরের বাঙালি। আমি ভালোই আছি, তোমরা সবাই কেমন আছো? আমি এইমাত্র দেখো স্নান করে এসেছি, চুলগুলো কিরকম? আসলে হ্যাঁ, সেই রকম তো আর গোজগোজ চুল নেই, কাজে স্নান করার সাথে সাথে দেখতে ভালো লাগে না। কিন্তু তোমাদের কাছে আর ভালো মন্দের ব্যাপারটা কি বলো? তোমরা তো আমার নিজের ঘরের লোক, তোমাদের কাছে যে কোনোভাবেই চলে আসা যায়। দেখেছো চুলগুলো কিরকম হয়ে আছে? আজকে মাথায় শ্যাম্পু করেছি, কালকে তেল দিয়ে শুয়েছিলাম, তেল দিলে না আমার দিকে তাকানো যায় না। তো যাই হোক, এটা হয়তো অনেকেরই প্রবলেম। এখন বলো, তোমরা দুর্গাপূজার অ্যারেঞ্জমেন্ট কেমন করছো? মানে প্রিপারেশন, খাওয়া দাওয়ার প্ল্যান করে ফেলেছো? আজকে সকালে কি হয়েছে, আমি আমার ছেলের সাথে খাওয়া দাওয়ার প্ল্যান করতে বসেছিলাম দুর্গাপূজাতে কী হবে। আমরা দুর্গাপূজাতে মাইসোর যাচ্ছি, মা ওখানে হোটেল বুক করা হয়ে গেছে, তো তবুও সারাদিন কি খাবো না খাবো এগুলো সব আলোচনা করতে করতে আমার বাইরে খেতে ইচ্ছা করে গেল। তো সেটাই বলার জন্য যে এখন আমি বাইরে খেতে যাচ্ছি, মানে ওই যে হয় না কথা বলতে 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 একটা খাওয়ার ইচ্ছে, তো ওর সঙ্গে বসেছিলাম দুর্গাপূজার প্ল্যান প্রোগ্রাম করতে কী কী খাওয়া দাওয়া হবে। তো আমার খেতে ইচ্ছা করে গেল। তো ঘরের রান্নাটা তো সবসময় যে যতই ভালো হয় না, ঘরের খাবারটা কিন্তু মানে আমাদের সব সময় একটু ওই ঘাড়কা মুরগি ডাল বরাবর আর কি, তাই না? আর বাইরে গেলে একটা আকর্ষণ আলাদা থাকেই, আমার আবার একটা স্পেশাল আকর্ষণ আছে, সেই আকর্ষণটা হচ্ছে ওই যে কেউ বেড়ে দেবে আর থালা বাসন মাজতে হবে না, রেডিমেড পেয়ে যাচ্ছি, এটা ওই রান্না করতে করতেই মানে অর্ধেক কষ্ট, মানে বেশি কষ্ট হয়ে যায়, তখন আর খাওয়ার ইচ্ছেটা অতটা থাকে না। তবুও আমি এমনিতে কিন্তু খুব পেটু, হ্যাঁ আমি খেতে খুব ভালোবাসি, এই কথাটা সত্যি। আমার মুখে সব রকম টেস্ট আছে, ওই যে কোনো জিনিস আছে না যে খেতে ভালো লাগছে না বা ওই জিনিসটা আমি খাই না ওই জিনিসটা আমি খাই না, আমি খাওয়ার তো সব জিনিস খাই, সব জিনিস খাই, একটাই জিনিস আমি বেছে বেছে একটুখানি খাই, সেটা হচ্ছে ডিম। তাও আমি ডিমের মানে টাইম অনুযায়ী আর কী বলবো, কী বানিয়েছো সেটা অনুযায়ী আমি ডিমও খেয়ে ফেলি কোনো কোনো সময়, তবে যদি লিস্ট পছন্দের ভিতরে কিছু রাখো তাহলে আমি ডিমের নামটাই নেব। ডিমটা আমি মানে সত্যিকারে বলতে ভালো লাগে না, আর নিজে হাতে রান্না করে খাওয়ার জন্য নিজের স্বাধীনতা আছে, সেই জন্য আমি ডিমটা মানে একেবারেই বাদ দিয়ে দিই। আমার ডিম একটাই কোনো রকম মানে ভালো লাগে বলবো না, আমি কোনো রকম খাই মানে খেতে পারি প্রয়োজন হলে, সেটা হচ্ছে গরম ডিম। তুমি একেবারে উনুন থেকে নামিয়েছো, নেমে গরম লাগছে, ছুলতে পারছো না, তাও কোনো রকম ছুলেছো, কেটে একটু গোলমরিচ দিয়ে বা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বা চাট মশলা দিয়ে আর একটু উনুন দিয়ে দাও, ওইটা আমি করে মানে মুখে খেতে 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 গরম লাগবে আর কি, ওই জিনিসটা আমি কোনো রকম খেতে পারি। তাছাড়া আমার আর কিছুই ভালো লাগে না সেরকম। মানুষের অমলেট দেখলে লাফায়, পোচ দেখলে লাফায়, তাই না? ঠান্ডা ঠান্ডা ডিম সিদ্ধ মানে খেয়ে নেয়, আমার ঘরেও আছে, কিন্তু আমার আমি কেন যেন খেতে পারি না। অথচ আমি যখন স্কুল লাইফে পড়তাম তখন আমার ডিম মানে প্রাণ ছিল, প্রাণ প্রাণ মানে এত প্রাণ ছিল, ডিম হলে মানে আমার আর কিছু লাগবে না, এই রকম ডিম ভালোবাসতাম আমি। ভগবান জানে কেমন করে সব কিছু ঘুরে গেল, ডিমটাই এখন আমি আর খেতে পারি না, উল্টোপাল্টা হয়ে যায়। দেখো খাওয়ার কথাতে কত বকবক করে কথা বলে যাচ্ছি, হ্যাঁ সোজা সুজি কথা বলবো যে এখন বাইরে খেতে যাচ্ছি, তোমরা আমার সাথে এসো, দেখো আমি কেমন করে খাওয়াগুলো এনজয় করি, সেই ছোট্ট কথাটা বলতে গিয়ে এতগুলো বকবক বকবক করে ফেললাম। মানে কথা না, কথার কিন্তু প্রচুর রাস্তা, এই রাস্তা ওই রাস্তা এই রাস্তা এই রাস্তা, রাস্তা শেষ হয় না কথা বলা, তাই না? আর স্পেশালি সেটা যদি খাওয়ার কথা হয়, হ্যাঁ অনেকের বাঙালিদের আছে ঘুরতে যাওয়ার কথাও, কিন্তু আমার ঘুরতে যাওয়ার থেকেও না, মানে আমি কোথাও ঘুরতে যাবো সেইখানেও আমার উদ্দেশ্য থাকে, ওইখানে গিয়ে আমি কতক্ষণে খাবো আর কী খাবো, এই ব্যাপারটাই আমার থাকে। আমি খেতে মানে এক্সট্রিমলি ভালোবাসি, আর এটার জন্য আমার প্রচুর জীবনের লসও হয়েছে। কী লস হয়েছে বলো তো? আমি সুন্দর থাকতে পারিনি, কম খেলে আর বেছে বেছে খেলে মানুষের স্কিন টিন সুন্দর হয়ে যায়। হ্যাঁ আমার স্কিনটা যেটা দেখছো তোমরা এটা ভগবান প্রদত্ত, কিন্তু আমার কিন্তু প্রচুর অযত্ন আছে এটাতে। আরেকটা কথা হচ্ছে আমি এই মোটা, দেখতেই পাচ্ছ, এই দেখো মোটা,
আর যেটা দেখছো এই ভিডিওতে তার থেকে আমি আরেকটু বেশি মোটা, কারণ কি ভিডিওতে তো একটু কম দেখায় না সবাইকে, সত্যি কথা মানে তোমাদেরকেও দেখায় আমাকেও দেখায়, আমাকে একা দেখায় সেটা না, সবাই কিন্তু আমরা ভিডিও করলে একটুখানি বেশি মানে আমাদের রোগা রোগা লাগে। ও মা কি বক বক করে ফেললাম, বাবা রে বাবা টায়ার নিজেরই লেগে যাচ্ছে আর খিদে পেয়ে গেছে, তো এখন আর কি করব। আমি এই ড্রেস পরেই যাব, আমার ড্রেস খুব সিম্পলি আমি পরি। মানুষে বলে তুমি কেন শাড়ি টাড়ি পরে যাও না, শাড়ি পরলে তোমাকে দেখতে ভালো লাগে, এইরকম এরকম, বা সালোয়ার কামিজটা, আগে আমি সালোয়ার কামিজ পরতাম যখন অফিস করতাম, সালোয়ার কামিজ পরে যেতাম, এখন তো সালোয়ার কামিজও পরতে আলস্য লাগে, এই উপরে একটা টপ নিচে একটা হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়ি যেখানে সেখানে। আমাকে যারা চেনে তারা জানে যে রুমা ভীষণ সিম্পল। যাই হোক আমি এখন তাহলে রওনা দিই, হ্যাঁ ওলা বুক করতে হবে, তোমরা আমার সাথে এসো আর আমার সাথে খাও তো বলতে পারি না, কিন্তু খাওয়াটা দেখে এনজয় করো, ঠিক আছে? এই যে দেখো খাই খাই শুরু হয়ে গেছে, খাই খাই শুরু হয়ে গেছে, চা এসে গেছে সবার প্রথমে, আমার তো চা চাই, চা ছাড়া তো আমার চলে না, আমি না চা পেলে সর্দি চলে যাই। আর এখানে চাটা সত্যিকারেরই খুব সুন্দর, খুব সুন্দর বানায়, এটার জন্যই তো লোভে লোভে এই হোটেলটা আমরা প্রায়ই আসি। গরম, আমার গরমটাও দরকার চাই, আর এই চা পাতাটি না খুব সুন্দর, খুব সুন্দর একটা সুন্দর ফ্লেভার দিচ্ছে, আর টেস্টের কথা তো বলারই দরকার। চা খাই, তারপরে আমরা অর্ডার দিয়েছি লাহোরি পনির, লাহোরি কোপ্তা, লাহোরি কোপ্তা, লাহোরি কোপ্তা, আর একটা বাস্কেট অফ রোটিস দিয়েছি, ওখানে ভ্যারাইটি নান রুটি কুলচা সব থাকে, দেখি কেমন হয়। দেখো লাহোরি কোপ্তা সার্ভ করে দিচ্ছে, লাহোরি কোপ্তাটা ইনফ্যাক্ট আমরা অনেকদিন পরে খাচ্ছি, লাহোরি কোপ্তাটা আমরা অনেকদিন পরে খাচ্ছি। এই যে দেখো আর এই যে রুটির বাস্কেট, বুঝেছো কত রুটি, রুটিতেই রুটি, আর এখানে পেঁয়াজ তো আছেই ভিনিগারে মেশানো, ভীষণ সুইট লাগে এই পেঁয়াজগুলো খেতে, আর দুটো লেবু। তাহলে আমরা খাওয়া শুরু করি, খাওয়া হয়ে গেছে, এই যে ও এখন বিল দিতে ব্যস্ত আর আমি ব্লগ করতে ব্যস্ত, এগুলো দিয়ে গেছে, মুড়ি একটু খেয়েছি, পেট একদম টইটো মুড়। ও হয়ে গেছে না বিল দেওয়া তোর? হ্যাঁ হয়েছে। আচ্ছা ভালো খেয়েছিস? হ্যাঁ ভালো খেয়েছি। হ্যাঁ আমিও খুব ভালো খেয়েছি। শোনো এভাবেই আজকে ব্লগটা এন্ড করছি, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস আর সাবস্ক্রিপশানটা করে নিও, যতক্ষণ পর্যন্ত নেক্সট ব্লগটা নিয়ে না আসছি ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।